এমন পাশের নজির পৃথিবীতে নেই রিজবি ওবায়দুল কাদেরের হুশিয়ারি দেশের সুশাসন জাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি করোনার টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার হালে পানে পাচ্ছে না বললেন তথ্যমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা এমন পাশের নজুর পৃথিবীর ইতিহাসে আর নেই বলেছেন রিজবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেরুদণ্ডহীন অশিক্ষিত জাতি দরকার তাই তিনি কোমল মতে শিক্ষার্থীদের অটোপাস দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ সোমবার পয়লা ফেব্রুয়ারি দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পৃথিবীতে এমন নজিরবিহীন মিড নাইটের অটো এমপিদের সংসদ আর নেই যেমনিভাবে তারা এবারে অটোপাস আর জিপিএ ফাইভে ছড়াছড়ি দেখালেন সেটিরও নজির পৃথিবীতে নেই মিড নির্বাচন করে ক্ষমতার জবর দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির তাই নজিরবিহীন অটোপাস দিলেন কোমল মতি ছাত্রছাত্রীদের। এখন বিরোধী দল বলতে যে দলগুলো আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বললেই তারা জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে রিজভি বলেন গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত অটো প্রধানমন্ত্রীর মুখে এই বক্তব্য নির্লজ্জতা ও হাস্যকর এ ধরনের রসিকতা ও মিথ্যাচার তার রাজনীতির সংস্কৃতির অংশ বিবেকহীন মানুষের কথা আমলযোগ্য নয় তিনি বেমালম ভুলে গেছেন যে জনগণের ভোটে নয় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর বক্তব্য রেজিমের চোমুন্ডারাই কেবল মহিমা কীর্তন করে থাকেন যা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয় সম্ভবত ভাড় ও মহিসে পরিবেষ্টিত রাজসভায় সুচিন্তা ও মননশীলতা হারিয়ে গিয়ে বিকৃত রুচির পরিধি বৃদ্ধি পায় বিএনপির এই নেতা বলেন আমাদের দলের সকল সিনিয়র নেতার নামে অসংখ্য মামলা আদালতের বারান্দায় বিএনপি নেতাদের দিন কাটে বিএনপির মতো বিশ্বে খুব কমই রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় এত নির্যাতন সহ্য করেছে সেই নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে অবৈধভাবে সরকার গঠন করে বড় বড় কথা বললেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা পরাজিত হবেই আওয়ামী লীগ ও তাদের গৃহপালিত দল ছাড়া এদেশে বর্তমানে সুষ্ঠু ভোট হয় এই কথাটি কেউ বিশ্বাস করে না দেশের বৃহত্তম দল বিএনপি সহ অন্যান্য সকল রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গণতন্ত্র প্রতিষ্ঠায় যে আন্দোলন করেছে তার বিজয় সুনিশ্চিত ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি হুশিয়ারি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দলীয় ফোরামের বাইরে গিয়ে কোন ধরনের বক্তব্য বিকৃতি শৃঙ্খলা বিরোধী কাজ হিসাবে বিবেচিত তিনি বলেন দলের বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে আলোচনা করা যেতে পারে দলের ইমেজ নষ্ট হয় এমন বক্তব্য থেকে নেতাদের থাকার হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কন্যা শেখ হাসিনা এবং অধিকতর কঠোর অবস্থানে সোমবার তিনি সচিবালয়ে তার দফতরের ব্রিফিং এর সময় এসব কথা বলেন চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন এসব নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কঠোর অনেক স্থানে বিদ্রোহীরা সরে দাঁড়ালেও আবার কোথাও কোথাও তাদের প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করলে তার দলের শৃঙ্খলা লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে যারা দলের সিদ্ধান্ত মানবেন তাদের ভবিষ্যতে বিভিন্নভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাশাপাশি যারা দলের সিদ্ধান্ত মানবেন না তারা ভবিষ্যতে মনোনয়ন তো পাবেনই না দলের দলের সম্মানজনক পাবেন না আব্দুল কাদের মনোনীত প্রার্থীদের বিজয়ের ঐক্যবদ্ধভাবে ভাবে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান দেশের সুশাসন জাদুঘরে ও গণতন্ত্র কফিনে বন্দী জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন দেশের সুশাসন এখন জাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দী নির্বাচন কমিশনের ব্যর্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে পঙ্গু ও বিকলাঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার স্বাক্ষর রাখছে প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরি হচ্ছে নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে আজ রবিবার একত্রিশ জানুয়ারি দুপুরে রংপুরে পল্লী হোসেন মোহাম্মদ এরশাদের মাজারে ফুল শ্রদ্ধা নিবেদন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু মনে করেন বাজার নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমান সরকার দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলেছে দেশের বিয়াল্লিশ শতাংশ মানুষ দরিদ্র তার ওপর করোনা কালে আরও দেড় কোটি মানুষ কাজ হারিয়েছে জাতীয় পার্টির মহাসচিবের মতে দেশের মানুষ হুসেন মোহাম্মদ এরশাদের স্বর্ণযুগ ফিরে পেতে চায় তারা এক বুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে করোনার টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার হালে পানি পাচ্ছে না বলেছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার হালে পানি পাচ্ছে না রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে আমাদের অর্জন ও আমাদের বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন প্রজন্ম লগ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা দুর্যের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান প্রধান আলোচক হিসাবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসাবে সম্মেলনে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী বলেন সরকার যে ভ্যাকসিন সংগ্রহ করেছে সেটি অক্সফোর্ড অ্যাস্টাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন যা ভারতে উৎপাদন করা হচ্ছে এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশে সংগ্রহ করে তাদের জনগণকে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সমগ্র পৃথিবীর এটার উপর আস্থা স্থাপন করেছে শুধু বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব রিজবি আহমেদ সাহেব আর গয়েশ্বর বাবু আস্থা স্থাপন করতে পারেনি তাদের নিজেদের উপর আস্থা নেই এই জন্য সমালোচনা করে তাই আমি অনুরোধ জানাবো অহেতুক সমালোচনা না করে আপনারা যদি আগে ভ্যাকসিন চান তাহলে সরকার আগে দেওয়ার ব্যবস্থা করবে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির নানা অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী বলেন চট্টগ্রামে বাহান্ন জন কাউন্সিলরের মধ্যে একটি কাউন্সিলরও তারা পাননি এটি তাদের সাংগঠনিক দুর্বলতা এবং একই সাথে তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সেটিরই বাস্তবতা অনলাইনে একুশে বই মেলা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ রবিবার দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে অনলাইন বই অনলাইন পিডি ডট কম আয়োজিত এক থেকে আঠাশ ফেব্রুয়ারি মাসব্যাপী এই মেলা উদ্বোধন করেন তিনি আয়োজক সংস্থার কর্ণধর রবিন আহসান এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচার হালে পানি পাচ্ছে না রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত প্রজন্মের ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন প্রজন্ম লগ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা দুর্যোয়ের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান প্রধান আলোচক হিসাবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসাবে সম্মেলনে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী বলেন সরকার যে ভ্যাকসিন সংগ্রহ করেছে সেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিন যা ভারতে উৎপাদন করা হচ্ছে এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশে সংগ্রহ করে তাদের জনগণকে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহ সমগ্র পৃথিবীর এটার উপর আস্থা স্থাপন করেছে শুধু বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব রিজবি আহমেদ সাহেব আর গয়েশ্বর বাবু আস্থা স্থাপন করতে পারেনি তাদের নিজেদের উপর আস্থা নেই এই জন্য সমালোচনা করে তাই আমি অনুরোধ জানাবো অহেতুক সমালোচনা না করে আপনারা যদি আগে ভ্যাকসিন চান তাহলে সরকার আগে দেওয়ার ব্যবস্থা করবে